প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক পুনৰ টার্গেট কৰি ললে বিজেপিৰ বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব জয়ন্তমল্ল বৰুৱাই। জয়ন্তমল্ল বৰুৱাই ভূপেন বরাক লেঙেৰা ঘোড়া আখ্যা দি রেসত জিকিব নোৱাৰে বুলি কৰিছে কটাক্ষ। ইয়াৰ বিপৰীতে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা বিধায়ক জাকির হুসেন সিকদারে কংগ্রেসক গালি পাৰি মন্ত্রী হব বিচাৰিছে বুলি দাবী কৰে। ভূপেন বরা লেঙেৰা ঘোড়া, লেঙেৰা ঘোড়াই কোনো রেস জিকিব নোৱাৰে। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাক এইদরে আক্রমণ করলে বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়াই। ভূপেন বরাও আজির তারিখ লেঙেরা ঘোড়া, এজন লেঙেরা ঘোড়া যেটা হয়ে যায় রেসত দৌড়াত রেসত তেতিয়া মালিকে সদায় লেঙেরা ঘোড়াটা আঁতরাই দিয়ে রিজেক্ট করে দিয়ে বেলেগ ঘোড়া দিয়ে। গতি কংগ্রেস দলের দায়িত্ব আছিল যে লেঙেরা ঘোড়াক আঁতরাই কোনো রেসত দৌড়া ভাল ঘোড়া এটা দিব। এটা কংগ্রেস দলের মালিকজনও লেঙেরা, গতি দুই লেঙেরাই লেঙেরাই হয়তো একটা সমগোত্রীয়ভাবে একটা মরম রাখি দুইটাই দৌড়ব খুঁজছে। জয়ন্ত মল্ল বরুয়াই পুনের কলে বুন্দিয়াত পাম দিলাহ নাই, পাম দিলেও বুন্দিয়া গুল্লা নহয়। বুন্দিয়াত যিমান পাম দিলেও সি রসগোল্লা হব নোৱাৰে। গতিকে বুন্দিয়াত এটা সৰু বস্তু, তাত যিমানে আপনি পাম নিদিয়ক কিয় তাক পুরো রসগোল্লা করব নোৱাৰে। ইফালে ভূপেন বরাক আক্রমণ মন্ত্রী পীযুষ হাজরিকাৰ। ভূপেন বরাই ঘরে ঘরে গৈ কংগ্রেসক গঠিল কৰিবলৈ চেষ্টা চলোৱাৰ সময়ত পীযুষ হাজরিকাই কলে রাজীব ভবনত কবিতা লিখি লিখি ভূপেন বরাৰ আমনি লাগিছে। এটা কথাটো কৰিছে যে রাজীব ভবনত প্রেস মিট কৰি থাকি বা কবিতা লিখি থাকি হেঁপাহ পলুৱাইছে বা অশান্তি লাগিছে, সেইকাৰণে ওলাই আহিম বুলি কৈছে। রাইজে কেনেকৈ সমর্থন দিয়ে সেইটো লক্ষণীয় হ'ব। আৰু মই আকৌ কৈছোঁ, নিজে যদি ক'ৰবাত যায় অকলে অকলে যদি ঘূৰি ফুৰে তেতিয়াতো কোনোৱে বাধা দিব নোৱাৰে। ইফালে কেৱল বিজেপি নেতাই নহয় এআইডিএফৰ বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞাই এৰি নিদিলে ভূপেন বৰাক। ভূপেন বৰাই 4 মে'ৰ পৰা অসম ভ্ৰমণ কৰিবলৈ ওলোৱাত তেওঁ সুখী বুলি কটাক্ষ কৰিলে বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞাই। পিছে ভূপেন বৰাৰ কাষত থিয় দি প্ৰদেশ কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি তথা বিধায়ক জাকিৰ হুছেইন সিকদাৰে উভতি ধৰিছে সমালোচকক। জয়ন্ত মল্ল বৰুৱাক টার্গেট কৰি জাকির হুসেন সিকদারে কলে বিজেপিত এতিয়া মন্ত্রী হওয়ার প্রতিযোগিতা চলিছে, কংগ্রেসক গালি পাৰি মন্ত্রী হব বিচাৰিছে জয়ন্ত মল্ল বৰুৱাই। আর বর্তমান যিসকল মন্ত্রী বিভিন্ন দপ্তৰত নিজের কার্যকাল অতিবাহিত করেছে, নিজের দায়িত্ব পালন করে আছে, ইয়ার মাজত যিসকল বিফল তেওঁলোকক হয়তো সলনি করে বেলেগ নতুন মুখ আনিব পাৰে। গতি প্রথম বর্ষপূর্তিতে নতুন মন্ত্রীর ঘোষণার কারণে বিভিন্নজনে সেই ঘোষণা হওয়া তালিকাত নিজের নাম অন্তর্ভুক্তি হওয়ার কারণে বিভিন্ন মহলক সন্তুষ্টি করার কারণে বিভিন্ন ধরনের কথা বার্তাব কই আছে। জয়ন্ত মল্ল ডাঙরিয়া তার ভিতর এজন বলে আমি ধরে লৈছো। ভূপেন বরাক লেঙেরা ঘোড়া আখ্যা দিয়া বিধায়ক জয়ন্ত মল্ল বরুয়াক উভতি ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাইও কলে জয়ন্ত মল্লর কথার উপর একো নকওয়া। ঋত্বিক কৌশিক আর বিজু কুমার ডেকার সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। পুনৰ স্বাগতম। আনুষ্ঠানিকভাৱে দায়িত্ব গ্ৰহণ নকৰাকৈয়ে কামে কাজে লাগি গৈছে গুৱাহাটী পৌৰ নিগমৰ নিৰ্বাচনত জয়ী হোৱা পাৰিষদসকল। দলীয় নীতি আৰু মুখ্যমন্ত্ৰীৰ আহ্বানক সঁহাৰি জনাই নিগম গঠনৰ পূৰ্বে আচলতে নিজৰ নিজৰ ৱাৰ্ডৰ সমস্যাসমূহৰ বুজ লৈছে আৰু সেই অনুসৰিয়ে কাম সমস্যা সমাধানৰ বাবে কাম আৰম্ভ কৰি গৈছে কেইবাগৰাকীও পাৰিষদে। এই প্ৰতিবেদন আগবঢ়াই ইয়াৰে সৈতে বিদায় লম। ধন্যবাদ। লক্ষ্য রাইজর সমস্যা দূর করা। নির্বাচন জয়ী হওয়ার পিছতে রই নাথাকিল তেওঁলোক, বুজ ললে নিজ নিজ ওয়ার্ডর সমস্যা। বুজ লয় নহয়, লাগি গল কামে কাজে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব লওয়ার পূর্বে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছে পারিষদসকল। প্রত্যেকে নিজের নিজের ওয়ার্ডর নলার সমস্যা, লেতেরা জাবর জোথর নিষ্কাশন করে নিজের অঞ্চল সাফ চিকুণ করে রাইজক দিয়া প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করছে। এয়া 30 নম্বর ওয়ার্ডের বিজয় পারিষদ বিনীতা দত্ত চৌধুরী। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণলৈ বাট না চাই নিজের ওয়ার্ডের লেতেরা নলা নর্দমা সাফ চিকুণ করবাত ব্যস্ত।